দর্শক স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো এই সময় আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি দিনের হেডলাইনগুলোর মধ্যে রয়েছে খালেদা জিয়ার মুক্তির আবেদন করেছে তার পরিবার এবং এ বিষয়ে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা মতামত দিয়ে পাঠিয়েছে দিনে আরেকটি খবর হচ্ছে যে দুর্নীতি প্রমাণ হলে অবসর পূর্ব ছুটিতে থাকলেও সরকারি চাকরিজীবীরা শাস্তি পাবেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আজকে এই কথা বলেছেন সারা দেশে গণটিকার দ্বিতীয় কার্যক্রম দ্বিতীয় ডোজের কার্যক্রম শুরু হয়েছে অব্যবস্থাপনার অভিযোগ তো আছেই দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার কথাও আজকে খবরের শিরোনাম হয়েছে দেশের বন্যা পরিস্থিতি এখন অপরিবর্তিত আছে অনেক স্থানে পানিবন্দী মানুষ বানভাসী মানুষের দুর্গতি আছে ত্রাণের অপেক্ষা আছে তবে বিশেষজ্ঞরা বলছেন যে চলতি মাসের মাঝামাঝিতে স্বাভাবিক হয়ে আসার সম্ভাবনা তারা দেখছেন আর করোনার সঙ্গে এখন ডেঙ্গু পরিস্থিতিও যথেষ্টই খারাপ করোনা পরিস্থিতি কিছুটা স্বস্তির মধ্যে রয়েছে তবে ডেঙ্গু নিয়ে দুশ্চিন্তা রয়ে গেছে সব মিলিয়ে আজকে আলোপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন সিনিয়র জার্নালিস্ট দৈনিক প্রথম আলো যুগ্ম সম্পাদক জনাব সৌরভ হাসান স্বাগত আপনাকে জুম প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের সম্পাদক জনাব জাহেদুল হাসান পিন্টু স্বাগত আপনাকে জনাব জাহেদুল হাসান পিন্টু আপনার কাছ থেকে শুরু করতে চাই আজকে পনেরোই সেপ্টেম্বর যে কারাভোগের খালেদা জিয়া কারাভোগের মেয়াদ ছ মাস যে স্থগিত করা হয়েছিল পনেরোই সেপ্টেম্বর সেটি মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এবং পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে এটা যাতে বাড়ানো হয় এবং তাকে মুক্ত করে তাকে যাতে বিদেশে চিকিৎসার পথ করা যায় সেজন্য সরকারের কাছে আবেদন করা হয়েছে এবং এই আবেদনের প্রেক্ষিতে আমরা জানি যে স্বরাষ্ট্রমন্ত্রী এখন দেশে নেই তিনি দশ তারিখে আপনার জার্মানি থেকে ফিরবেন এর মধ্যে আইন মন্ত্রণালয় তাদের মতামত জানিয়েছে যদিও আইনমন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি জানেন আপনি দিনের ডেভেলপমেন্ট এই বিষয়টি এখন কিভাবে এটা সুরাহা হবে বলে মনে করছেন একজন বিশ্লেষক হিসেবে ধন্যবাদ আপনাকে দেখেন বিষয়টি আপনার আইন আদালতের সঙ্গে যুক্ত হলেও আইন মন্ত্রণালয় মতামত দিলেও স্বরাষ্ট্রমন্ত্রীও যদি এসে মতামত দেন এটা নির্ভর করবে সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের উপর এটা শুধু আইনি বিষয় নয় এখন আর তাকে মুক্তি দিয়ে এখানে দুটো বিষয় আছে প্রথমত তার প্যারোলে মুক্তি অথবা তাকে আপনার এই যেটা সি আর বিসির চারশো এক ধারায় যে তার সাজা স্থগিত রাখার বিষয় এই সাজা স্থগিত রাখার বিষয়টা তো চলমান সরকার কয়েক দফা সেটা বাড়িয়েছে এটা এক ধরনের মানে খালেদা জিয়ার প্রতি আমি মনে করি এটা জামিন যেহেতু আদালত দেয় আদালত থেকে যেহেতু জামিন হয়নি এটা সরকারের এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং বিএনপির সঙ্গে অথবা পদান্নতা বলতে পারে আবার যদি তাকে বিদেশে পাঠানোর বিষয়ে থাকে তার পরিবার থেকে যে বিদেশে পাঠানোর কথা বলা হচ্ছে এটা আমি মনে করি সম্পূর্ণই রাজনৈতিক সমঝোতার বিষয় যদি বিএনপির সঙ্গে অথবা জিয়ার পরিবারের সঙ্গে এটা পরিবারের সঙ্গে হবে না সমঝোতাটা এই সমঝোতা করতে হবে বিএনপিকে বিএনপির সঙ্গে যদি সরকারের সমঝোতা হয় কোনো রকম যেগুলো প্রকাশ্যে আসে না কখনো অপ্রকাশ্যে থেকে যায় সেই ধরনের সমঝোতা না হলে তাকে বিদেশ পাঠানোর আমি কোনো আপাতত কোনো ইচ্ছা আমি পাইনি সরকারের মধ্যে আর আইন মন্ত্রণালয় যে মতামত কি দিবে সেটা কিন্তু আগে বলেই দিয়েছেন আইনমন্ত্রী তিনি কিন্তু স্পষ্ট করে আগে বলেছেন যে তাকে বাইরে যেতে হলে এখন যে উনি সাজায় স্থগিত আছে সেটা মেনে নিয়ে জেলখানায় যেতে হবে জেলখানা থেকে তাকে আবার নতুন করে আবেদন করতে হবে সেই আবেদন রাখা হবে কি হবে না সেটা পরের বিষয় আবেদনের প্রক্রিয়াটা কিন্তু আইন মন্ত্রণালয় আগে স্পষ্ট করে দিয়েছে তো আজকে নতুন করে তিনি অন্য কোনো মতামত দিবেন এটা আমি মনে করি না কারণ উনি আইনের ব্যাখ্যা দিয়ে বলেছেন তাহলে মন্ত্রী নিশ্চয়ই এই একদিন এক এক দিন এক এক রকম আইনের ব্যাখ্যা দিবেন না তো এই কারণে আমরা ধরে নিচ্ছি যে এই বাসা থেকে এখন যে আবেদনটা করা হচ্ছে বাইরে যাওয়ার এটা হয়তো আপাতত মানা হবে না তবে তার ওই আপনার সাজা বাড়ানো হয় আপাতত হয়তো বাড়ানো হবে আর যেটা বললাম যে বাইরে যেতে হলে রাজনৈতিক সমঝোতা ওই সমঝোতার কি কি শর্ত থাকবে এগুলো তো শর্ত সাপেক্ষা হয় এই যে উনি দুই বছর আছেন বাইরে কিন্তু উনি তো শর্ত মধ্যেই আছেন তো এখন রাজনৈতিক শর্ত আর কি কি থাকবে সেইটারও আপনার বিএনপি কতটা আদায় করতে পারবে অথবা কতটা ছাড় দিবে বা সরকার কতটা ছাড় দিবে এই আন্ডারস্ট্যান্ডিংটা তো আমি এই মুহূর্তে বলা কঠিন তবে আমার মনে হচ্ছে যে আপনার বড় রকমের কোনো ছাড় না দিলে সরকার কোন দুঃখে এই বিএনপি কে ছাড়টা দিবে জি ধন্যবাদ সৌরভ হাসান আপনার কাছে আসছি কি প্রত্যাশায় এই আবেদনটি করা হলো এটা একটু গ্রে আসাটা আর একটু বেশি মানে যেই ছয় মাসে স্থগিত করা সাজা স্থগিত করা তা নয় বিদেশে পাঠানোরও একটা ইচ্ছা আছে বলেই সরকারের কাছে বলা হচ্ছে ধন্যবাদ জাহিদুল হাসান পিন্টু যেমন বলছিলেন যে এটি শুধু আইনি ব্যাপার নয় সাথে রাজনৈতিক ব্যাপার আছে মানবিক ব্যাপারও আছে আর তার পরিবার থেকে যে আবেদন জানানো হয়েছে তার সেটা কিন্তু মানবিক আবেদন যে তিনি অসুস্থ তার বাইরে চিকিৎসা করা প্রয়োজন এ কারণে তাকে মুক্ত দেওয়া মুক্ত মুক্তি দেওয়া প্রয়োজন অথবা জামিন দেওয়া প্রয়োজন বা জামিন তো নির্বাহী বিভাগ দিতে পারবে না স্থগিত করেছে আর যে কিন্তু এর পাশাপাশি যে খবরটি দেখলাম যে খালেদা জিয়ার চিকিৎসকরা তাকে এই বলেছেন তার হাসপাতালে ভর্তি হওয়া উচিত বিষয়টি তো রাজনৈতিক বটেই একটি হতে পারে যে এখন যে তিনি বাইরে আছেন জেলখানার বাইরে আছেন অথবা তার সাজা স্থগিত আছে সেখানেও কিন্তু শর্ত আছে এখন শর্ত কতটা সরকার শিথিল করবে কতটা করবে না প্রথম শর্ত হচ্ছে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে পারবেন না তিনি তার বাসা থেকে চিকিৎসা করবেন বাসায় থেকে এখানে কিন্তু বাসায় থেকে চিকিৎসা করার কথা শর্তে থাকলেও তিনি হাসপাতালে যেয়েও কিন্তু চিকিৎসা করেছেন প্রয়োজনে এখন তার চিকিৎসার প্রয়োজনটা যদি এরকম হয় যে না বাইরেই চিকিৎসা করতে হবে সেক্ষেত্রে সরকার কি করবে এই প্রশ্নটি কিন্তু সামনে এসেছে আমারও মনে হয় না যে জাহিদুল হাসান পিন্টুর সাথে আমি একমত যে তার যে এখন যে প্রক্রিয়াটা আছে এখন যে সুযোগটা আছে সেটি সেটি বাতিল করা হবে অর্থাৎ তিনি কারাগারে বাইরে আছেন সেই সুযোগটা থাকবে বা পনেরো তারিখ যেহেতু আপনি যেটা বললেন যে কেন এই আবেদন করা হলো একটা হচ্ছে তারিখ শেষ হয়ে যাচ্ছে তার আগেই আবেদন করতে হবে এখন পরিবারের সাথে কোনো না আগে যতবার দরখাস্ত দেওয়া হয়েছে রাজনৈতিকভাবে দলের বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে কিন্তু যে একটি দলের আবেদন নয় একটি পরিবার থেকে নেওয়া হয়েছে এখন পরিবার থেকে নেওয়া হলো তিনি বললেন পরিবারের কথা বলা হলো এটা তো অল অ্যাবাউট দ্য অপজিশন মানে বিএনপি আর সেটি কতটা কারণ বিএনপি মানে তো খালেদা জিয়া সুতরাং তাহলে তাহলে সরকারের সঙ্গে তার তার আলোচনা হতে হবে এবং তিনি যে আবেদন করেছেন সেটাও কিন্তু আলোচনার একটা ধাপ অর্থাৎ তিনি সরকারের শর্ত মেনে এই এই প্রক্রিয়ায় তিনি রাজি আছেন এবং তিনি এখন পর্যন্ত জেল জেলখানার বাইরে আছেন যে এখন তিনি রাজনীতি করতে পারবেন কি না বা তার চিকিৎসা কোথায় হবে আমি মনে করি সবটাই রাজনৈতিকভাবে না দেখে চিকিৎসা মানে চিকিৎসার বিষয়টি চিকিৎসকদের চিকিৎসা বিশেষজ্ঞদের উপর ছেড়ে দেওয়া যায় কি না বা দেওয়া উচিত বলে মনে করি এটি হলো একটি আর এই মুহুর্তে যখন আবেদন করা হয়েছে তার আগে গত এক দেড় সপ্তাহের যে এক দুই সপ্তাহের যে রাজনৈতিক ঝড় সেটি কিন্তু বিএনপি বনাম ক্ষমতাসীন দল এবং একুশে আগস্ট এবং তার চেয়েও বেশি আগস্টে বিএনপির সম্পৃক্ততা থাকা না থাকা এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মরদেহ নিয়ে হ্যাঁ মানে ওইটা তো ওর ওরই ধারাবাহিকতা আমি মনে করি এই রাজনৈতিক বিতর্কে কিন্তু মানুষ মানুষ এটি পছন্দ করছে বলে মনে হয় না সেটা দুই দুই পক্ষ থেকেই এখনকার মানুষের সমস্যা হলো টিকার সমস্যা এখনকার শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান বারো তারিখ থেকে খোলার কথা কিভাবে খুলবে আর ডেঙ্গু সমস্যা কিভাবে সমাধান হবে কিভাবে বন্যা বন্যা মোকাবেলা করা যাবে এই ক্ষেত্রে একটা সরকারি দল যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় যে কোনোভাবেই হোক সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে একটা সম্পর্ক থাকা উচিত এবং এখানে যে একেবারে নেই সংসদে তো দুই দলই বসে এবং এক পক্ষের এক পক্ষের প্রশ্নের জবাব অন্য পক্ষ দেয় তার মানে এটি চলছে এখন আমাদের রাজনীতিটির কেন্দ্রবিন্দু সংসদ নয় এটাই হচ্ছে দুর্ভাগ্যজনক যদিও আমরা সংসদের ব্যবস্থায় আছি আসছি আপনার কাছে জনজাতীয় আসন পিন্টু যে পলিটিক্যাল যে কী বলব যে আন্ডারস্ট্যান্ডিং অথবা যে কনসেশানের বিষয়গুলো আসে এখানে কি ধরনের দর কষাকষি বা কি ধরনের রাজনৈতিক গিভেন টেকের সম্ভাবনা বা আপনার পর্যালোচনা করলে কি বিষয়গুলো আসে এই মুহূর্তে দেখেন এটা তো পরিস্থিতির উপর নির্ভর করে এই বর্তমান পরিস্থিতিতে তো সাংগঠনিকভাবে দুর্বল যদি শক্তিশালী হতো একরকম হতো তখন চাপ দিয়ে সরকারের কাছ থেকে অনেক কিছু আদায় করতে পারত আবার এখন যেহেতু দুর্বল বিএনপির চাপ দেওয়ার অবস্থা নেই এখন মানবিক দিকটাই বেশি জোর দিচ্ছে বিএনপিও দিচ্ছে পরিবার থেকেও দিচ্ছে এখন যদি রাজনৈতিক শর্ত একটা থাকতে পারে ধরেন এটা তো আওয়ামী লীগ বলতে পারবে যে এই আগামী কিছুদিন পর নির্বাচন কমিশন গঠন হবে এই নির্বাচন কমিশন নিয়ে নিশ্চয় এটা বিতর্ক হবেই কারণ বাংলাদেশে এই নির্বাচন কমিশন নিয়ে বিতর্ক হয়নি এমন ঘটনাই নেই বারোটা নির্বাচন কমিশন এই পর্যন্ত হয়েছে প্রত্যেকটাই কম বেশি কেউ না কেউ বিতর্কের মধ্যে পড়েছে তো এই জায়গায় আমি বলছি না যে এটাই করবে আমি উদাহরণ হিসাবে বললাম যে এই নির্বাচন কমিশন যখন গঠন করা হবে তোমরা এটা নিয়ে বেশি উচ্চ করবে না তোমরা একটা তোমরা নাম দিবা তোমাদের ওখান থেকে একজন রাখবো মেজরিটি সরকারের পছন্দের লোক থাকবে তোমরা এটা নিয়ে বক্তৃতা বিবৃতি দিবা বেশি দূর না আগামী নির্বাচন হবে এই ধরেন দু সালে সেই নির্বাচনে তুমি অংশ নিবা এইগুলো এইগুলি তো ধরেন এখন বলছি পরিস্থিতি চেঞ্জ হলে শর্ত চেঞ্জ হয় তো এই আমার কাছে মনে হচ্ছে যে সরকারকে না করা যে সরকার এই যেন কাটিয়ে যেতে পারে নির্বাচনের জন্য আগামী নির্বাচনটা যেন আপনার এই সব দলের অংশগ্রহণে আবার হতে পারে এক ধরনের বৈধতা পাওয়া বিরোধী দল যদি না আসে ধরেন রেজাল্ট যাই হোক রাতের ভোট দিনের ভোট যেভাই ওই বলেন বাস্তবতা হলো সরকারকে তো বিএনপি মেনে নিয়েছে পার্লামেন্টে অংশ নিচ্ছে কাজকর্ম অংশ নিচ্ছে মানে সরকারকে তো অবৈধ বলতে পারছে না তারা তো সেই ধরনের একটা বৈধতা বৈধতার আদায় করে নিতে পারে এইগুলো হলো মানে এই মুহূর্তের বলা আরো অনেক কিছু আন্ডার হ্যান্ডিলিং থাকতে পারে ধরেন কথার কথা যে আমি সংসদ ভবনটাকে যে লুই গানের নকশা অনুযায়ী করব ওখান থেকে আমি যে সরাবো তুমি এটা নিয়ে খালি বক্তৃতা বিবৃতি দিও এর বেশি কিছু করবে না কথার কথা বললাম এই ধরনের অনেক আন্ডারস্ট্যান্ডিং হয় এটা বিএনপির একদল ভিতরে ভিতরে মানতেও পারে আর একদল নাও মানতে পারে শেষ মুহূর্তে চেহারার দিকে তাকিয়ে অনেক কিছু মেনেও নিতে পারে তো এইটা নির্ভর করবে হলো ওই যে আমি বললাম সংলাপ গোপন সংলাপ এইসব সংলাপ তো আর হবে না গোপন সংলাপে কে কতটা কার কাছ থেকে আদায় করে নিতে পারে তো সেই জায়গায় আমার মনে হয় না যে এই কত সিরিয়াস কারণ ইলেকশন আর অনেক করে তো এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং হতে পারে যে আপাতত ইলেকশন কমিশনটা নিয়ে তোমরা কোনো কথা বলবো এগুলো বলতে পারে এবং তারই অংশ হিসেবে আপনি এখনকার যে ইস্যুসগুলো আসছে বিশেষ করে আপনি সংসদ ভবনের নকশার কথা বললেন বা বিএনপির বিদেশে যাওয়া চিকিৎসা থেকে বিদেশে যাওয়ার প্রসঙ্গ আসেন এগুলোর সঙ্গেই এই রাজনৈতিক এই কৌশলগত বিষয়গুলো জড়িয়ে থাকবে বলে মনে করছেন এ এটা তো ধরেন অলরেডি আপনার সংসদ ভবন থেকে যে এটা মানে সরানো হবে না এটা কিন্তু আমার ওবাইদুল কাদের ইতিমধ্যে বলে দিয়েছেন তারা মাঠে ছেড়েছিল কথাটা ছেড়ে টেস্ট করে দেখলো বিএনপি কি ধরনের রিয়াকশন দেয় কিন্তু এই কথা তো গত আট বছর ধরেই এই বলে আসছে কিন্তু কার্যকর কিন্তু করছে না এটা এক ধরনের রাজনীতি তাদের হ্যাঁ এই বিএনপির প্রতিষ্ঠাতার কবর যখন ওখানে দিয়েছে সেটাও রাজনৈতিক সিদ্ধান্তে বা রাজনৈতিক উদ্দেশ্যে দিয়েছে এখন সরানোর কথাটা তো রাজনৈতিক উদ্দেশ্যেই বলে এই দুটোই কিন্তু রাজনীতির বাইরে না আমি আরেকটা বিষয় আপনাকে করতে যুক্ত সেটা হলো এই সমস্ত শর্ত বা কন্ডিশন বা কিন্তু দেখবেন যে এই বাতিল হয়ে যাবে সব আবার যদি আপনি দেখেন যে এই খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি করে তখন হয়তো আবার দেখবেন যে ওই রাজনীতির চেয়ে মানবিকতাটা তখন আবার আলোচনায় প্রাধান্য বেশি পাবে কারণ তখন শেখ হাসিনা এই সিদ্ধান্ত তো ধরেন শেখ কে বা নিজে একা নিলেও দলের মধ্যে তো আলোচনা আসে যে তার প্রতি আমরা এমনিতেই মানবিকতা দেখিয়েছি জেল থেকে বাইরে রেখেছি আর কত দেখাবো উনি তো আপনাকে মেরে ফেলতে চেয়েছিলেন ওই যে একুশে আগস্টের কথা পনেরোই আগস্টের কথা আসে তো এই ধরনের আলোচনা কিন্তু আওয়ামী লীগের ভিতরে হয় সেই জায়গাটাও আপনার ম্যানেজ করে শেখ হাসিনাকে একটা সিদ্ধান্তে আসতে হচ্ছে সেই জায়গায় এখন পর্যন্ত শেখ হাসিনা খালেদা জিয়াকে তার নিজের সিদ্ধান্তে বাইরে রেখেছেন যদি বাইরে নিতে চান দেশের বাইরে তাহলে এই সিদ্ধান্তটা শেখ হাসিনাকেই নিতে হবে দলের চেয়ে এখানে শেখ হাসিনার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বা উনি যেটা বলবেন সেটাই হবে আপনি যদি বাইরে নিতে চান সেই জায়গায় ওই যে সোরাব ভাই যেটা বললেন চিকিৎসকরা যদি এতদিন যা বলে আসছেন এটা কিন্তু সব ঠিক বলেন নাই এটা এখন এক ধরনের পারসেপশন হয়ে গেছে দুই বছর বা তিন বছর ধরে বলে আসছেন বিদেশে চিকিৎসা করতে হবে না করে তো উনি সুস্থ হয়েছিলেন হয়েছিলেন না তো এখন আবার যদি চিকিৎসকরা এটা নিশ্চিত করতে পারেন যে না ওনার যে ট্রিটমেন্ট এটা আসলে বিদেশে নিতে হবে নয়তো তার অবস্থা আরো খারাপ হয়ে যাবে তখন দায় দেনা কে নিবে সেক্ষেত্রে আপনি দেখবেন যে সরকারের চিন্তাভাবনা হয়তো চেঞ্জ হতে পারে তো ওই যে এই ধরনের সমঝোতা শর্ত কিন্তু থাকে না পরিবেশ পরিস্থিতির জনপ্রশাসন প্রতিমন্ত্রী যে কথাটি বললেন এখানে কতটা সদিচ্ছার প্রমাণ দেখতে পাচ্ছেন দুর্নীতির বিরুদ্ধে সরকার কথা বলেছে নির্বাচনে আসার আগেও ম্যানিফেস্টোতে খুব জরালোভাবে বলেছে বেশ কিছু পদক্ষেপও নিতে দেখা গেছে দুর্নীতি দমন কমিশনকে স্ট্রেনদেন করা হয়েছে বলে বলা হয় তারপরেও দুর্নীতির প্রশ্নটি খুব বড় আকারেই এখনও আছে মন্ত্রী বলছেন যে দুর্নীতি প্রমাণ হলে অবসর পর্ব ছুটিতে থাকলেও সরকারি চাকরিজীবীরা শাস্তি পাবেন সরকারি চাকরিজীবীদের কথা যখন আসে আমলাদের কথা আসে তখন কিন্তু খুব জোরালোভাবে এটা আসে যে ওই মানি লন্ডারিংয়ের বিষয় বা বিদেশে অনেক ধন সম্পত্তি করার বিষয় তারা এগিয়ে আছে এবং এটা আমাদের পররাষ্ট্রমন্ত্রীও একসময় বলেছেন বিবৃতিতে ধন্যবাদ কিন্তু আমার যতটুকু আমি বুঝি যে সরকারি কর্মকর্তা হোক বা কর্মকর্তা না হোক কেউ যে দুর্নীতি করেন তার বিরুদ্ধে তো আইন নিজস্ব গতিতে চলবে তার শাস্তি হবে এখন যে বিষয়টি হতে পারে যে সরকার একটি আইন করেছিল যে যে সরকারি কর্মকর্তারা সুরক্ষা পাবে সরকারি কর্মকর্তা যারা যারা দায়িত্বে থাকবেন তারা সরকারের অনুমতি লাগবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আর সেটি তার তার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ হয়েছে লেখালেখি হয়েছে সোচ্চার ছিল সবাই যে একই দেশে বৈষম্যমূলক আইন কেন হবে যে সরকারি কর্মকর্তাদের জন্য একরকম আইন আর আর বেসরকারি সরকারের বাইরে যারা কর্মকর্তার বাইরে যারা তারা অন্য অন্য নাগরিকদের ক্ষেত্রে অন্যরকম হবে কেন আর আইন করার ক্ষেত্রেই এই গলরটা ছিল আর দ্বিতীয় হচ্ছে যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী যখন এই কথা বলছেন তখন আমরা দেখলাম একজন থানার এস মানে খুবই নিম্নপদস্থ কর্মকর্তা তিনি হাজার হাজার কোটি টাকা কি বলে টাকা আত্মসাত পালিয়েছেন টাকা আত্মসাত করেছেন এবং সেই টাকা নিয়ে বিদেশে যেয়ে ধরা পড়েছেন কিভাবে তিনি এটি করলেন এবং তিনি কোন সংবাদ মাধ্যমে তিনি এও বলেছেন যে আমি গুলশান এলাকায় দশ এগারো বারো বছর ছিলাম আমি জানি যে কার কি আছে কার কি দুর্নীতি আছে এটি তিনি অন্যের দুর্নীতির কথা বলতে চেয়েছেন তাই এটি দেখুন যে আজকে জনপ্রশাসন মন্ত্রী যে কথা বলছেন আর বাস্তব বাস্তব চিত্রটা সম্পূর্ণ ভিন্ন মানে একজন এসআই থানার এসআই যদি এইরকম লুটপাট করতে পারে এরকম দেশের সম্পদ বিদেশে পাচার করতে পারেন এবং তা শুনলাম যে তার থাইল্যান্ড এবং থাইল্যান্ড মালয়েশিয়া এবং আরও কোথায় কোথায় ব্যবসার অংশে ও অংশীদারত্ব আছে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাতে হলে দুর্নীতির ধরতে হলে কিন্তু সরকারকে এই শুধু মুখের মুখে বললে হবে না কাজ করে দেখাতে হবে এবং আপনি যে বললেন যে ব্যবস্থাও নিয়েছে দু চারটি ব্যবস্থা নিয়েছে আর আমরা কী বলে আমরা যখন ইয়ে হউজি হয় ইসের ক্যাসিনো 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 কেলেঙ্কারি দেখলাম বলা হলো যে এই 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 অভিযান অব্যাহত থাকবে এবং দুই চার পাঁচটা ধরার পর দুই চার জন ধরার পরে কিন্তু আর ওই অভিযান চলেনি আর এবারেও আমরা এরকম কিছু কিছু অভিযান দেখলাম কিন্তু তারপর আবার থেমে যায় এখন রকম লোক বাছাই করা দুর্নীতি বিরোধী অভিযান কিন্তু কাজে লাগবে না দুর্নীতি কমিশনকে কোন কোন ক্ষেত্রে করা হয়েছে তারা নড়াচড়া দিয়েছে কিছু কিছু ক্ষেত্রে পদক্ষেপও নিয়েছে কিন্তু আমাদের বিচার প্রক্রিয়াটা এমন এত বিলম্বিত এত দীর্ঘসূত্রতা এবং আইন এত জটিল যে কারণে যে একজনকে সর্বোচ্চ আদালতের আদালত থেকে শাস্তি পাওয়া শাস্তি ভোগ করানো খুব কঠিন অনেক মামলাই কিন্তু ছুলে আছে দশ বারো বছর আসছি আপনার কাছে জয়দুরাসের পিন্টু এই দুর্নীতির বিরুদ্ধে এই বক্তব্যগুলো কতটা মানে আস্থা বিশ্বাস কতটা ভরসা তৈরি করতে পারছে আমাকে যদি বলেন আমি বলবো জেরো কোন রকমের আস্থা বিশ্বাস ভরসা তৈরি করছে না কারণ আপনার এটা আমি মনে করি যে এটা তো এটাও সরকারের পলিটিক্যাল উইলের উপর নির্ভর করে বাংলাদেশে প্রতিটি রাজনৈতিক দল নির্বাচনের আগে তার যে করে সেখানে দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম নানান শব্দ ব্যবহার করে এই সরকারও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স কথা বলেছিল দু হাজার চোদ্দোর আগেও দুই হাজার আঠারোর আগে দু হাজার চোদ্দ থেকে বা এখন পর্যন্ত নির্বাচনে তো ছিলই সেটা তো আমি বলছি আটে নির্বাচনে ছিলই সব সরকারি এই করে আসছে আমি বলছি যে জেরো টলারেন্সের কথা আর দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জেরো টলারেন্সের কথা লেটেস্ট বলেছি তো এই যে জেরো টলারেন্সের কথা বললেন কিন্তু কাজ করবে কে জেরো টলারেন্স এইটা আমার মনে হয় যে এই জায়গায় আপনার সরকারের কথা এবং কাজের মিল নেই মিল নেই মানে এটা ওয়ান ডিগ্রি এই পার ও পার কিছু যেটা হচ্ছে বলেন আজকেও যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী কিছু জনপ্রিয় কথা বলেছে যে এই দুর্নীতি করলে সরকারি কর্মকর্তা করলে বিচার হবে শাস্তি হবে এটা বলতে হবে কি নরে আমি আপনি যে দুর্নীতি করলে বিচার হবে এটাই তো নরমাল এটা বলতে হচ্ছে কেন পরিস্থিতির ওই ওই রকম যে তাকে বলতে হচ্ছে ওকে দুর্নীতি করলে করব। তার মানে উনি ওকে দুর্নীতি করলে বিচার করা যায় না এই ধরনের একটা পারসেপশন এই সমাজে বিদ্যমান তাই তো আর যদি বলেন যে এই দুর্নীতি দমন কমিশনের কথা বলছেন যে দুর্নীতি দমন কমিশনের নাকি গত বত্রিশ মাসে পঞ্চান্ন জনকে আপনার শাস্তি দিয়েছে আপনি তো এই পঞ্চান্ন জনের মধ্যে সরকারি কর্মকর্তাদের মনে কোনো সচিব পাবেন কোন অতিরিক্ত সচিব পাবেন বা যুগ্ম সচিব পাবেন পাবেন না কেন পাবেন না এখানে আমি বলছি এই দুর্নীতি দমন কমিশন এটা এই প্রশাসন ক্যাডারের এক্সটেনশন ক্লিয়ার এটার মধ্যে কোনো এটা আপনি কাগজে কলমে বলতে পারেন এটা কমিশন হয়েছে এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কমিশন না সাংবিধানিক প্রতিষ্ঠান না আইন দ্বারা একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান চেয়ারম্যান প্রশাসন এসেছেন মানে তিনজন কমিশনার একজনকে করা হয় তিনজন কমিশনারের মধ্যে দুজন কমিশন প্রশাসন ক্যাডার থেকে এসেছেন আটজন মহাপরিচালক আছেন যারা নীতি নির্ধারণী সিদ্ধান্ত দেন সাতজন আপনার প্রশাসন ক্যাডার থেকে এসেছেন এখন আপনি বলেন এই প্রশাসন ক্যাডার তার জ্ঞাতি ভাইদের বিরুদ্ধে কোন রকমের ব্যবস্থা নিতে চাইবে না। চাইবে না একটা চাইবে না আর যদি বলেন সরকার চাইলে ওনারা যাবেন কোথায় তো সরকার যে চায় না বলেই তো এই ধরনের নিয়োগ গুলো আসতে পারে হ্যাঁ প্রশাসন ক্যাডার থেকে দমন কমিশনের নিয়োগের বিষয়টা হলো প্রশাসন ক্যাডার থেকে আসবে তিন নম্বর ক্রাইটেরিয়া আপনি প্রথম ক্রাইটেরিয়া সেকেন্ড ক্রাইটেরিয়া বাদ দিয়ে তিন নম্বর ক্রাইটেরিয়া থেকে নিয়ে আসতেছেন কেন এই জায়গায় আপনার উদ্দেশ্য প্রশ্নবিত্ত তারপরে আসেন যে পলিটিক্যাল উইল আছে কি নাই এখন শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেন প্রধানমন্ত্রী উনি যখন কথাগুলি বলেন উনি ওনার কলিকদের কাছ থেকে কি ফেস করেন চাইলেও অনেক কিছু পারছেন না আমরা জানি যে যে কথাটা একটু আগে আপনারা বললেন ক্যাসুন কান্ডের কথা এই সম্রাটকে অ্যারেস্ট করে জেলখানায় পাঠিয়ে দিয়েছে এটা নিয়ে তাকে কথা শুনতে হয়েছে যে দলের ক্ষতি হবে দলের বদনাম হবে লোকজন বলেছে কিন্তু উনি একক সিদ্ধান্ত এটা নিয়েছেন তো এই জায়গায় রাজনৈতিক দলের অঙ্গীকার সরকারের অঙ্গীকার দুটোই আপনার আমি মনে আমার মনে হয় দুর্নীতির বিরুদ্ধে তাদের কার্যকর কোন ভূমিকা না দেখে আমরা দেখতে পাই না বলে যে কোনো আস্থা জাগে না আবার এটা শুধু এই সরকারে বললে হবে না এটা আমাদের রাজনৈতিক আহ কালচারের অংশ হয়ে গেছে আপনি বাংলাদেশের সবাই আমরা জানি কম বেশি দুর্নীতি হয় এটা অস্বীকার করার তো নেই এই দুর্নীতির আপনি যদি হিসাব নেন গত পঞ্চাশ বছরে বা আপনি গত পঞ্চাশ বছর বাদ দেন সামরিক একটি মাত্র রায় আপনি দেখাতে পারবেন যে জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ কে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় দ্বারা দুর্নীতিবাজ হিসেবে আখ্যায়িত করেছেন জনতা টাওয়ার মামলা আর একজন রাজনীতিবিদ দেখান তো আপনার যে জাজমেন্ট হয়েছে হাইকোর্ট পর্যন্ত গিয়ে হয়ে শেষ লোয়ার কোর্টে কিছু হয়েছে হাইকোর্টে এসে শেষ আবার হাইকোর্ট থেকে আপেলের ডিভিশনে অনেকগুলো যাইনি তার মানে কি আপনার যদি এমফেসিস থাকতো তাহলে দরকার হয় আলাদা বেঞ্চ গঠন করতেন দরকার হয় দুর্নীতি দূর করার জন্য আলাদা ট্রাইব্যুনাল করতেন এগুলো তো করেন নাই আমি জাস্টিস সিস্টেমটাও চেঞ্জ করি তো আমার 20 বছর 30 বছর যদি লেগে যায় বিচার শেষ করতে তা আমার ওই দুর্নীতি করতে তো আমি উৎসাহিত হব যে আমার মরার পরে বিচার করলেই কে না করলে কে আর মরার পরে বিচারই দেশে হয় না তো সো এই জায়গার পরিবেশটাই হচ্ছে বিচার বলেন আইন বলেন রাজনৈতিক শক্তি প্রভাব বলেন দুর্নীতির পক্ষে একটা পরিবেশ তৈরি হচ্ছে যে কারণে এই দেশ থেকে দুর্নীতি দূর হচ্ছে না আর ওই মন্ত্রী মহোদয় যেটা বললেন যে শুধুমাত্র কিন্তু সরকারি কর্মকর্তাদের কথা বললেন তার পলিকদের কথা কিন্তু উনি বলতে পারেন না কারণ ওই ওই সিচুয়েশনে বা ওই অবস্থায় উনি নেই তো ওই জায়গা যদি দিতে না পারেন যে সরকারি কর্মকর্তা যেই হোক বিচার হবে পাশাপাশি যদি বলতেন আপনি এই মন্ত্রী জিনি হন তাকেও বিচারের আওতায় আসবেন তাহলে না বুঝা যেত বললে না দু একজন আসলে এখন আমাদের হয় কি সরকার যাবে যদি আরেকটি সরকার গঠন হয় সে যদি অপজিশন থেকে কেউ আসে সে কিছু মামলা করবে এদের নামে যেহেতু এই সরকার ওই সরকারের মানে বিএনপির অনেকের নামে মামলা করে রাখছে তখন এই দুইজনই মানে ভাই ভাই হয়ে যাবে আর কারোই আপনার শাস্তিটা চূড়ান্ত হবে তো আমার যেটা মনে হয় এই জায়গায় পলিটিক্যাল কনসেনসাস ছাড়া কোনোদিনই এই দেশ থেকে দুর্নীতি দূর করতে পারবেন জি সেই পলিটিক্যাল কনসারেন্সের অপেক্ষায় আমাদের আরও কতদিন ধরে করতে হয় সেটাই দেখবো প্রায় শেষের দিকে জনাব সৌরভ হাসান গণটিকার কার্যক্রম দ্বিতীয় ডোজের কার্যক্রম শুরু হয়েছে টিকা আসছে তবে যে পরিমাণ টিকা বা গতিটা যেরকম থাকা দরকার সেই গতিটা দেখা যাচ্ছে না আপনি এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা সেটা ওই যে সেটা একই যে টিকা যা আছে চাহিদা তার চেয়ে অনেক বেশি এক একটি কেন্দ্রে অনেক বেশি সংখ্যক মানুষের ভিড় এবং সেটি সামাল দিতে কেন্দ্রগুলো বা তার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সামাল দিতে পারছে না হ্যাঁ টিকা আসছে আজকে প্রথম আলোর খবরে আসছে যে দশ হাজার টিকা দশ কোটি টিকা আনার ব্যাপারে চীনের সাথে চুক্তি হচ্ছে কিন্তু এগুলো তো সবই তো আসছে আসবে কিন্তু এই মুহূর্তে যেটি যে বারো তারিখ থেকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের বিশেষভাবে মানে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষার্থীদের টিকা দেওয়াটা প্রয়োজন অন্তত যারা ষোলো বছরের উপরে বা আঠারো বছরের উপরে আর তাদের এতদিন বলা হয়েছে যে তাদের টিকা দিয়ে ক্লাসে পাঠানো হবে এখন টিকাটাই নেই তাই আমি মনে করি যে যে টিকায় আসুক যত দ্রুত আনা সম্ভব এবং শিক্ষার্থীদের আগে টিকা দিয়ে আমরা তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের তো টিকা দিয়েছি অগ্রাধিকার ভিত্তিতে যে তারা যেহেতু কারখানায় কাজ করবে তো সুতরাং শিক্ষার্থীরা কি এই অগ্রাধিকার পেতে পারে না তো আমার মনে হয় যে সরকারের নীতিতেও ভুল আছে যেমন সাধারণ অবশ্যই সব মানুষেরই টিকা পাওয়ার অধিকার আছে কিন্তু তো দেখতে হবে যে কোন শ্রেণীর যেমন প্রথম বলা হলো যে স্বাস্থ্য স্বাস্থ্যসেবার সাথে যুক্ত যারা গণমাধ্যম কর্মী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা জরুরি জরুরি সেবায় যুক্ত তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবাইকে তাদেরও কিন্তু এই একই ব্যবস্থা নেওয়া উচিত ছিল এতদিন নেওয়া হয়নি বারো তারিখের পর এটি নেবে আশা করি বারো তারিখের যদি এ মাসে এ মাসে প্রচুর পরিমাণ টিকা আসে তাহলে শিক্ষার্থীদের মধ্যে একটি স্বস্তি আসবে নাহলে কিন্তু ওই ভয়টি থেকেই যাবে যে তারা তারা ক্লাসে যাবে সংক্রমিত হওয়া হওয়ার পর এবং এই টিকা নেওয়ার পরেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে জি অবশ্যই পিন্টু এটা কি একটা জেনারেল অবজারভেশন আসতে পারে কিনা যে সব কিছু দিকেই মনোযোগ দেওয়া হচ্ছে সব কিছুই খোলা হয়েছে সব কার্যক্রমের ব্যাপারেই সরকারের মনোযোগ ছিল প্রণোদনা দেওয়া হয়েছে মানুষের দাবিও ছিল বিভিন্ন স্টেক সবচেয়ে বড় ক্যাজুয়ালিটি এই মহামারীর মধ্যে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার্থীরা এটা কি বলা যায় যে তাদের প্রতি যতটা মনোযোগ বা যতটা গুরুত্ব দেওয়া কথা ছিল বা উচিত ছিল বা যে পরিকল্পনা হওয়ার কথা ছিল সেটা সময় মতো যথাযথভাবে দেওয়া হয়েছিল কি দেখেন আমি যে সৌরভ ভাই যে কথাটা বললেন না এই যে শিক্ষার্থীদের প্রায়োরিটি দেওয়া এটা নিয়ে সরকারের বিভিন্ন লোকজনের সঙ্গে এবং এই এই কোভিড যে যে কমিটি আছে তাদের সঙ্গে বিভিন্ন আলোচনায় কথাগুলো আমরা গার্মেন্টস ওয়ার্কারদের যদি আপনি প্রায়োরিটি দেন শিল্প কলকারখানা প্রায়োরিটি দেন আমি মানলাম যে তারা টাকা পয়সা আর্ন করতেছে কিন্তু বাংলাদেশটাকে যারা বাঁচিয়ে রাখবে ভবিষ্যতে তাদেরকে আপনি কেন এই টিকার আওতায় এনে পড়ালেখাটা চালু করছেন না তো আমার কাছে তাদের কথার বা রিপ্লাই যেটা মনে হয়েছে যে ছাত্র ছাত্রীদের বয়স যেহেতু কম তাদের ইয়ের হার কম মৃত্যুর হার কম এই কারণে প্রায়োরিটিতে তারা পিছিয়ে রেখেছে তো পিছিয়ে রাখাটা যে আলটিমেটলি সুদূর প্রসারী আমার ক্ষতি হচ্ছে এই জায়গাটাই তারা যেতে চায় তারা তাৎক্ষণিকভাবে ওই যে এই অ্যাড হক যেটা হয় এখনই সমস্যা বয়স্কষ্ঠ মানুষদেরই দিয়ে দিলাম এখন আমার গার্মেন্টস না খুললে আমার আয় আসবে না এখন গার্মেন্টসলাদের দিয়ে দিলাম इवन রেজিস্ট্রেশন ছাড়া হ্যাঁ তাও তো দিয়ে দিল তো এই জায়গাটাই আমার মনে হয় যে উচিত ছিল যে এই শিক্ষক শিক্ষার্থী তাদেরকে এই প্রায়োরিটি বেসিসে নি আশা এখন তো আপনার অনেক সময় পার হয়ে গেছে প্রায় কি 2 বছর পার হয়ে গেছে তাই না তো এখনো যেহেতু টিকা পাইপলাইনে কিছু আছে আমি মনে করি যে এই সরকার এই জায়গায় আসলেই এই নাই আপনার শিক্ষাঙ্গনের ব্যাপারে অন্তত আমি এটা মনে করি তো এখনো সময় আছে এটা কবে নাগাদ দিতে পারবে আমি জানি না যে টিকাগুলি আসবে এগুলোর থেকে একটা অংশ অন্তত শিক্ষার্থীদের জন্য রাখা উচিত যেহেতু তারা ঘোষণা দিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে তা আজকে আমি শুনলাম এই যে বিশ্ববিদ্যালয়গুলো যে অক্টোবরেও খোলার মতো পরিস্থিতি নেই কারণ বিশ্ববিদ্যালয়গুলোতে তো আপনার হল হলে আপনার গাদা গাদি করে ছাত্রছাত্রীরা থাকে হুম 17 18 শতাংশ নাকি মাত্র টিকা নিয়েছে তো এত বিশেষ সংখ্যক টিকা আওতার বাইরে যা আছে তারা নিজেরও প্রস্তুতি নিতে পারছে না তো আপনার আগামী মাসও তারা নাকি প্রস্তুত না তো আপনি এই জায়গাটা যদি আপনি নিশ্চিত করতে চান তাহলে তো আপনার টিকার বিকল্প নাই এখন টিকা আপনার আসবে আসবে বলছে তো যা আসে অন্তত অন্তত আপনার একটা বড় অংশ শিক্ষার্থীদের জন্য রাখেন এই আপিলটা এই শিক্ষামন্ত্রীর কাছে আমরা করেছিলাম কিন্তু আসলে ওই সিদ্ধান্ত ঘুরে ফিরে দেখি যে আপনার এই গতানুগতি কি হচ্ছে ধন্যবাদ আরেকটা বিষয় একটু আলোচনা হয়েছে যদিও শুরুর দিকে আলোচনাটা হলে ভালো হতো সেটা হচ্ছে যে এই যে ডাক্তার জাফরুল্লাহ বলছিলেন একটা জাতীয় সরকার গঠনের কথা বলছিলেন এই বাস্তবতা কি দেশে আছে নাকি জনাব পিন্টু বাস্তবতা এক জিনিস চাওয়া এক জিনিস আমার আপনার প্রত্যাশা আর এক জিনিস আমরা আপনারা অনেকেই বা কেউ প্রত্যাশা করতেই পারে যে কনসেনসাসের ভিত্তিতে যদি রাষ্ট্র চলে তাহলে তো দেশের উন্নতি হবে কিন্তু আমি মনে করি এই বাস্তবতা এই মানে রাজনৈতিক বাস্তবতা আওয়ামী লীগ এখন সেই পর্যায়ে পৌঁছায় নাই বা অপজিশন, অথবা সিভিল সোসাইটি অথবা আওয়ামী বিরোধী পুরো শক্তি কেউই এখন ওই জায়গায় পৌঁছায় নাই যে আওয়ামী লীগকে বাধ্য করবে যে একটি জাতীয় সরকার গঠন করবে তা আওয়ামী লীগ আমাকে বলেন তো বাংলা যদি আমি বলি কি ঠেকাটা পড়ছে আওয়ামী লীগ এটা জাতীয় সরকার গঠন করবে কারণ কি এখন বলতে পারেন সুশাসনের জন্য দুর্নীতি মুক্ত সমাজের জন্য বলতে পারেন গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য এগুলি আমি আপনি বলতে পারি আওয়ামী লীগ তো বলছে যে আমরা দুর্নীতি সমাজ মুক্ত সমাজ গড়ার চেষ্টায় আছি আমরা সুশাসনের চেষ্টায় আছি আমরা গণতন্ত্রকে শক্তিশালী করছি আওয়ামী লীগ বলছে না তো আপনি আওয়ামী লীগকে কনভেন্স করবেন কিভাবে যে জাতীয় সরকার গঠনের আপনার দুটো জিনিস আছে একটা হলো প্রচন্ড রাজনৈতিক চাপ এক সময় বিদেশি চাপ ছিল এখন এই সরকার অন্তত সেই জায়গায় পৌঁছে গেছে যে বিদেশিদের চাপ এখন অত তার শুনতে হয় না প্যারিস কনসোডিয়াম বৈঠকের সিদ্ধান্তের উপরে আমার বাজেট তৈরি হয় না সো এই জায়গায় এই সরকার ওই জায়গাটা আসতে পেরেছে অভাবটা কি এখানে সুশাসনের অভাব কর্তৃত্ববাদী সরকার বলা হয় তো এই জায়গাটায় এই কর্তৃত্ববাদী সারা বিশ্বে এখন এটা এক ধরনের জনপ্রিয়তা পেয়ে যাচ্ছে কিন্তু আপনি সেটা যদি ভাঙতে চান সেটা ভাঙতে চাইলে তার কাউন্টারে যে অবস্থান এই দেশে নেওয়া দরকার সেই অবস্থান কারোরই নাই তো আপনি এই জায়গায় জাতীয় সরকার গঠনের বললাম না প্রত্যাশা করতে পারি কিন্তু বাস্তবায়ন জনাব জাতীয় সরকারের ধারণাটা বাংলাদেশে কিন্তু কখনোই প্রতিষ্ঠিত হয়নি এবং যারা ক্ষমতায় ছিল তখন যারা যখন ক্ষমতায় ছিল তারা মনে করতেন বা করেন যে তারা যে সরকার চালাচ্ছে সেটাই জাতীয় সরকার অর্থাৎ দেশ সব সকল দেশপ্রেমিক তাদের সঙ্গে আছে সকল জাতির যা যারা উন্নতি চায় যারা সমৃদ্ধি চায় তারা তাদের সঙ্গে আছেন তো সুতরাং এই ধারণাগত আর জাফুল্লা চৌধুরী এটা ঠিক তার সদিচ্ছা থেকে শুভ ইচ্ছা থেকে তিনি এই কথা বলেছেন এখন জাতীয় সরকারের দাবি যেমন পিন্টু যেমন বললেন যে এরকম প্রচণ্ড চাপ চাপ দেওয়া বা আন্দোলন করা বা এরকম নাগরিক সমাজের যদি শক্তি থাকে এটা আমরা দু হাজার পাঁচ দেখেছি তখন তো প্রচণ্ড আন্দোলন হয়েছে কিন্তু ক্ষমতাসীনরা কিন্তু সেটি শুনিনি সুতরাং এখন যারা ক্ষমতায় আছে তারা আরও বেশি তাদের অবস্থান সংহত শুনবে না কিন্তু জাতীয় সরকার যে কারণে দাবি করা হয় সে কারণগুলো কিন্তু চলে যায় না যেমন সুশাসন যেমন অন্তর্ভু অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা সবাইকে নিয়ে চলা এখন সবাইকে নিয়ে চলা মানে সবাই সরকারের ক্ষমতা মন্ত্রী থাকবে সাংসদ থাকবে তা নয় অর্থাৎ অন্যের কথাও শোনা অন্যের কথা অন্যকে কথা বলতে দেয়া তো সেটি সরকারের কাঠামো 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 থাকতে হবে তা নয় কিন্তু আমি মনে করি একটি গণতান্ত্রিক ব্যবস্থা জারি থাকা উচিত গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করা উচিত গণতান্ত্রিক কে আরও জোরদার করা উচিত তাহলেই কিন্তু জাতীয় সরকারের দাবিও প্রশ্ন আসে না এবং যে বিষয়টি আসছে এর আগে জাফরল চৌধুরী আরও একটি বলছে যে আগামী নির্বাচনে সরকারে একটি রূপরেখা আছে বা তার একটা চিন্তা আছে তার মতো করে নির্বাচন করার এই গণতান্ত্রিক ব্যবস্থায় এই রকম চিন্তা বা চিন্তার বিরুদ্ধে মত আসলে হচ্ছে যে এটা এটা এই কি একটা কোনো তথ্য ভিত্তিক কোনো কথা বললেন না একটা এটা তার না এটি আমরা কি বলে টেবিল টক বলি যা বা ঘরোয়া আলোচনায় কিন্তু সবাই বলেন আওয়ামী লীগের নেতারাও বলেন এবং তারা কিন্তু একটা কথা বলতেন আগে যে সুষ্ঠু নির্বাচন হয়ে কিরে কী লাভ হবে সুষ্ঠু নির্বাচন হয়ে যারা ক্ষমতায় আসবে তারা তো আরও খারাপ করবে এখন এটি তো গণতান্ত্রিক ব্যবস্থা কে কী খারাপ করবে এটা আগে থেকে ধারণা করা যায় না এখন বিএনপি বলতে পারে যে তারা যে তারা যতটা তাদের আমলে যত সুশাসনের ঘাটতি ছিল এখন তারও বেশি সুতরাং বিএনপিকে বাদ দিয়ে আওয়ামী লীগ আসলো কেন আওয়ামী লীগ আওয়ামী লীগ বলবে যে এরপর যারা আসবে তারা আরও খারাপ আমার মনে হচ্ছে এই খারাপের প্রতিযোগিতায় না যেয়ে আমরা যদি সুশাসনের প্রতিযোগিতায় আসি আমরা যদি আইনের শাসনের শাসন শাসন প্রতিষ্ঠার প্রতি একটু তৎপর হই আমরা যদি ন্যায় বিচার করি আমরা যদি সবাইকে সবার কথাটা শুনি অন্তত যারা সরকারের বিরোধিতা করে সেই বিরোধিতা করতে দেয়াটা এখন বিরোধিতা করতে দেওয়া মানেই সরকার সেটা মেনে নেবে তা না তার দাবি কিন্তু করোনা হবে আমাদের সংবিধান যেটা স্বীকৃত যে ভিন্ন মত পোষণ করতে পারবে তার সবার সমাবেশ করতে পারবে এখন করোনাকালে কিন্তু করোনার আগেও কিন্তু সবার সভা সমাবেশের উপর বিধিনিষেধ ছিল আজকে আমি জন আপনাকে অসংখক ধন্যবাদ জুমে যুক্ত হয়েছেন জন জারুল হোসেন পিন্টু আপনাকেও অসংখক ধন্যবাদ এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য প্রিয় দর্শক আজকের এই সময় শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে আপনারা এই অনুষ্ঠানটি অনলাইনেও দেখতে পারেন ভিজিট করুন এন টিভিবিডি ডট কম ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট আপনারা জেনে নিতে পারেন ভালো থাকবেন সবাই